টিন সার্টিফিকেট কখন করলে কোন বছরে গিয়ে রিটার্ন দিতে হবে, প্রবাসীদের টিন সার্টিফিকেট থাকলে রিটার্ন বা কর দিতে হবে কি হবে না, এগুলো নিয়ে অনেক মানুষই প্রশ্ন করেছেন। আপনি হয়তো বা 2010 সালে, 2020 সালে বা 2022 বা 23 সালেও টিন সার্টিফিকেট করতে পারেন। তো একটা বিষয় আপনাকে জেনে নিতে হবে, আপনি যখন জিরো রিটার্ন বা আয়কর রিটার্ন যেটাই বলেন দিতে যান না কেন, জিরো রিটার্ন বিষয়টা কিন্তু হচ্ছে আপনার করযোগ্য আয় যদি না থাকে 3.5 লক্ষের মধ্যে পুরুষদের জন্য, আর মহিলাদের জন্য হচ্ছে 4 লক্ষের মধ্যে আপনার ইনকাম যদি থাকে বার্ষিক। তো একটা বছর, যদিও ইংরেজি বছর শুরু হয় জানুয়ারি থেকে পরবর্তী ডিসেম্বর পর্যন্ত, তো অর্থ বছরের যে বিষয়টা রয়েছে, অর্থ বছর কিন্তু শুরু হয় হচ্ছে 1 জুলাই থেকে শুরু করে পরবর্তী বছরের 30 জুন পর্যন্ত। যেহেতু অর্থ বছর এই জুলাই থেকে জুনের মধ্যেই শুরু হয়, তো সেই সকল ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনি যদি কোনো একটা অর্থ বছরের হয়তো বা আগস্ট বা সেপ্টেম্বরে টিন সার্টিফিকেট করেন, তাহলে পরবর্তী অর্থ বছরের 30 নভেম্বরের মধ্যে আপনাকে জরিমানা ছাড়া কিন্তু রিটার্ন প্রদান করতে হবে। বিষয়টা হয়তো বা অনেকের ধরাও পাকড়ায়ের মধ্যে আসলো না, তো সেক্ষেত্রে বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি। সাপোজ দেখা গেল আপনি 2022 সালের এপ্রিলে টিন সার্টিফিকেট করেছেন, তাহলে আপনাকে রিটার্ন দিতে হবে কত সালে বলেন তো? আমরা কিন্তু আগেই জেনেছি জুলাই থেকে পরবর্তী বছরের জুন পর্যন্ত কিন্তু একটা অর্থ বছর শুরু হয়, 30 নভেম্বরের মধ্যে যেই কিন্তু আপনাকে রিটার্নটা অবশ্যই প্রদান করতে হবে, যেহেতু 2022 সালে আপনি টিন সার্টিফিকেট করেছিলেন। 22-23 একটা কিন্তু অর্থ বছর, ওটা হচ্ছে কর বর্ষ ধরা হয়, এবং 23-24 কিন্তু একটা অর্থ বছর হিসাবে ধরা হয়। হয়তোবা এই প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন, যদি না বোঝেন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সেক্ষেত্রে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ইনফরমেটিভ হতে যাচ্ছে, তাই ভিডিওতে লাইক করে লাইকের অংশীদার হতে ভুলবেন না, এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারেন, যাতে করে তারা এই বিষয় সম্পর্কে জানতে পারে এবং শিখতে পারে। এখন যে বিষয়টা চলে আসবে সেটা হচ্ছে যে আপনার এই প্রবাসীদের জন্য আসলে টিন সার্টিফিকেট থাকলে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক কি না। হ্যাঁ, প্রবাসীদের জন্য টিন সার্টিফিকেট থাকলে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক, শুধুমাত্র প্রবাসী না, সকল বাংলাদেশের নাগরিকের টিন থাকলে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক, আদারওয়াইজ টিনটা আপনাকে বাতিলের জন্য আবেদন করতে হবে। আপনি যে কোনো একটা ওয়ে ফলো করতে পারেন, কীভাবে বাতিল করবেন এই ভিডিওর আই বাটনে ভিডিওটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারেন। তো প্রবাসীদের যদি টিন সার্টিফিকেট থাকে, তো বিদেশ থেকে যদি বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠায়, হুডি না করে বা হুন্ডি না করে, সেক্ষেত্রে প্রবাসীদের ওই বিদেশ থেকে পাঠানো টাকার উপর কোনো ধরনের কিন্তু ইনকাম ট্যাক্স আসবে না, কেননা ফরেন রেমিটেন্স যে বিষয়টা রয়েছে এটা কিন্তু ট্যাক্স ফ্রি। হয়তোবা এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, তো ফরেন রেমিটেন্সের উপর ট্যাক্স আসবে না, কিন্তু আপনাকে বরাবরের মতো রিটার্ন জমা দিয়ে যেতে হবে ভাই। দেশে আপনার যদি দেখা যায় যে কোনো খাত থেকে আয় ব্যয় আসতেছে, এইরকম যদি হয়ে থাকে, করযোগ্য আয়কে অতিক্রম করে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে। তো আপনার যদি দেশে হচ্ছে করযোগ্য আয় না থাকে, তাহলে আপনাকে ট্যাক্স দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো এই বিষয়টা হয়তো বা প্রবাসী ভাই বোন যারা রয়েছে তারা স্পষ্ট হয়ে গেছে। আর রিটার্ন দেওয়ার যে বিষয়টা রয়েছে এটা আপনি আয়কর আইনজীবী ধরতে পারেন, অথবা আপনার যদি ই রিটার্নে সরাসরি দেশে থাকা অবস্থায় আপনার রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে দেশ বা বিদেশ থেকে আপনি কিন্তু সরাসরি চাইলে অনলাইনে রিটার্ন প্রদান করতে পারবেন। আপনি যদি রিটার্ন সম্পর্কিত বিষয় বুঝতে পারেন, এনবিআরের যে সাইটটা বা পোর্টালটা রয়েছে সেখানে কিন্তু বিস্তারিত বিষয় বলে দেওয়া রয়েছে, বিভিন্ন উদাহরণ দিয়ে আসলে রিটার্নটা কিভাবে সাবমিট করতে হবে এই বিষয়গুলো কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। তো যারা শিক্ষিত মানুষ তারা হয়তো বা এই বিষয়টি সম্পর্কে ওই এই যেই বুকগুলো রয়েছে এনবিআরের নির্দেশিকা, এগুলো স্টাডি হয়তো বা 1 সপ্তাহের মতো করলে সে নিজের রিটার্ন নিজেই তৈরি করতে পারবে। আর আপনি যদি এগুলো নিজের রিটার্ন নিজে তৈরি করতে না পারেন, তাহলে একজন আয়কর আইনজীবী ধরেন। আয়কর আইনজীবীর ফিস বিভিন্ন রকম হয়ে থাকে, আপনার ফাইল যেই রকম আপনার ফিস সেই রকম, সর্বনিম্ন 3,000 থেকে শুরু করে 1,00,000-2,00,000 পর্যন্ত ফিস আছে। সো এটা প্রবাসী বলুন বা নন প্রবাসী সকলের ক্ষেত্রে প্রযোজ্য, আশা করি বুঝতে পেরেছেন। সাপোজ আপনি 2020 সালে টিন সার্টিফিকেট করেছেন, টিন সার্টিফিকেট করে বাসায় রেখে দিয়েছেন, 21-22-23 এগুলোর হয়তো বা রিটার্ন দেননি, আপনার হয়তো বা এখন মন খুলেছে বা আপনার দৃষ্টি সজাগ হয়েছে, এখন রিটার্ন জমা দেওয়া খুবই জরুরি। তো সেই সকল ক্ষেত্রে অনলাইনে রিটার্ন জমা দিতে গেলে আপনি কিন্তু শুধুমাত্র 22-23 অর্থ বছরের রিটার্ন দিতে পারবেন, পূর্ববর্তী যে অর্থ বছরগুলো রয়েছে যেগুলোর রিটার্ন আপনি দেননি সেগুলোর রিটার্ন দিতে গেলে অবশ্যই আপনার টিন সার্টিফিকেটের নিচের দিকে যে কর সার্কেল অফিসের ঠিকানা রয়েছে প্লাস জুনের ঠিকানাটা রয়েছে সেখানে যেয়ে কিন্তু আপনাকে পূর্ববর্তী বছরের রিটার্ন দিতে হবে।